নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমি শারীরিকভাবে ভালো আছি, মানসিকভাবে আর কেমন থাকবো সে আপনারা অনুমান করছেন। যাই হোক, আপাতত নিচে একজন ভদ্রলোক এসেছেন, আমার সঙ্গে দেখা করছেন। কুস্তুরিদি চলে যাওয়াটা আমি খুবই দুঃখে রয়েছি, আমি খুবই কষ্ট হচ্ছে। আমার অনেক কথা মনে আসছে, অনেক কিছু মাথায় ঘুরঘুর করছে, সবটুকু যে বলে উঠতে পারবো আসলে শব্দগুলো হবে না। তো আপাতত আমি যে ভদ্রলোক দেখা করতে আসছেন, তিনি হচ্ছেন আমাদের ঠাকুর, যিনি আমার ওই অন্নপূর্ণা পুজো পরে তোমার রামনবমী তিনি আমাদের বাড়িতে পুজো করবেন, মানে রান্না করবেন, সেরকম একজনকে দেখেছি। তিনি ফাইনাল হবেন কিনা এখনো বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা আসুন, দাদা আসুন। হ্যাঁ, আপনি করেছিলেন? যিনি এসেছিলেন তার সাথে সম্ভবত হবে না, তিনি অত্যন্ত বেশি চাইছেন আর কি। আমার বাজেট যা তার, মানে এর সাথে কাজ করলে আমার ঠিক ডবল হয়ে যাবে, যার ফলে ইনি তো ঠাকুর, তো এরা একটু এক্সপেন্সিভ হয়। আমি যে জিনিসটা চাইছি সেটা ঠিক বুঝতেও হয়তো বা পারছেন না, বা পারলেও ওনার রেটটা অনেকটাই বেশি। আমার একে দিয়ে হবে না, আমার শ্বশুরমশাই বললেন ভারত সেবাশ্রম সঙ্গে একটু কথা বলতে, আর তা নইলে কোনো একটি মন্দিরে যোগাযোগ করতে। এরা এই যে বজরংবলী মন্দির যেটা আছে এখানে, যেখানে আমি প্রায়ই যাই, এরাও অর্গানাইজ করে, হনুমান জয়ন্তীতে এরা করে। তো এখন যদি আমি এদের সাথে একটা যোগাযোগ করি, রামনবমীতেও যদি ওরা ওদের মতো করে একটা কিছু করে, বা আমি যত টাকা দেবো সেটাও খুব একটা কম তো নয়, তো তাতে করে ওরা ওদের মতো করে দিতে পারবে আমার মনে হয়। তো দেখি কী করি, এখন কথোপকথনটা খুব দ্রুতই চালু করতে হবে। কস্তুরিদির জন্য খুব খারাপ লাগছে আমার, এবং একটা জিনিস, আমি এক একটা ঘটনা হয়, এক একটা করে জীবনের অভিজ্ঞতা অ্যাড হয়, তাতে একটা জিনিস বুঝতে পেরেছি, এখন বহু লোকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করতে শুরু করেছেন, যেটা তার জীবদ্দশায় করেননি, ট্রান্সপ্লান্ট কেন হলো না, কি বৃত্তান্ত। প্রত্যেকটা পরিবারের অভ্যন্তরে অনেক ব্যাপার থাকে যেগুলো আমরা বাইরে থেকে জানতে পারি না। কোনো কিছু অ্যাজাম্পশনের ওপরে ভিত্তি করে এই সময় দাঁড়িয়ে কোনো কথা বলা একেবারেই অনুচিত। আর একটা জিনিস আমি কিন্তু খুব মর্মে মর্মে উপলব্ধি করছি, সেটা হচ্ছে দেখুন, ডায়ালিসিস করেও কিন্তু অনেক মানুষ, অন্তত কস্তুরিদির যা বয়স তাতে করে কিন্তু মানুষ অনেক দিন থাকে। আমার দেওরটাকেই যেমন দেখুন, ওর কিডনি গেল নষ্ট হয়ে, দুটো কিডনি, তারপর ওর ট্রান্সপ্লান্ট হলো, তারপর সেটা কিন্তু নষ্ট হলো, সেটা অবশ্য ও কিছুটা ওর দোষেই হয়েছে। তো এবং তারপরে কিন্তু মোটামুটি 2013-14 সাল থেকে নাগারে ডায়ালিসিসের উপরেই ছিল, 2023 সেপ্টেম্বরে ও মারা গেল, তাও অ্যাক্সিডেন্ট হলো জন্য মারা গেল, তা নইলে কিন্তু ও এখনও থাকতো। কাজে এরকম, মানে ওর বয়স হয়তো বা ও ক্রিকেট খেলতো, ওর অনেক ব্যাপার ছিল আর কি, সেজন্য ফিটনেসটা অনেক হয়তো বেশি থাকলেও, কিন্তু এত দ্রুত কিন্তু কস্তুরিদি চলে যাওয়ার কথা নয়। মানে কস্তুরিদির ভেতরে নিশ্চয়ই অন্য কোনো কমপ্লিকেশন বা কিছু একটা ছিল, এবং সব থেকে বড় কথা কস্তুরিদির সময় হয়ে গেছিলো। আমি না বেশ কিছুদিন থেকেই, মানে ওই একেবারে রোগা কাঠি হয়ে যাওয়া থেকে, শরীরটা ফুলে যাওয়া, গলার শর্ট চেঞ্জ হয়ে যাওয়া, ইউরিন দিয়ে ব্লাড আসা, আমার শাশুড়ি মা কস্তুরিদির জন্য এই জন্য আরও বেশি করে কানেকশন বোধ করতাম, যে এই জিনিসগুলো না আমরা চোখের সামনে দেখেছি। আমার শাশুড়ি মাকে একেবারে নিজে হাতে তোলা তোলা করে কাজগুলো করেছি, তো সেই সময় ঠিক এই জিনিস হতো, ঠিক তার কিন্তু 71 বছর বয়সে জিনিসটা হয়েছিল, তিনি 73-এ মারা গেছেন। তো সেই সময়টায় বোধহয় সত্যবাবু একেবারে তরু হয়ে গেছিলেন, মানে একেবারে যেটাকে হিন্দি ভাষায় বলে যে ট্রান্সপ্লান্ট করাতে হবে। মায়ের কিন্তু ডাক্তারবাবু বলেছিল বোধই এই সময়টা এটা সম্ভব না, তার অসংখ্য কমপ্লিকেশন, তার লাংস ঠিক কাজ করছে না, হার্টের সমস্যা, এই লেভেলের সুগার সবসময় থাকতো, আর এই বয়স, এই সময় কিন্তু ট্রান্সপ্লান্ট করা যাবে না। আমি দেখছিলাম যে, মানে ডুংডুংদাকেও তো দেখেছি, হ্যাঁ, এবং এই আমার শাশুড়িমাকেও দেখেছি, দুজনেই কিডনি পেশেন্ট, কিন্তু মানে কস্তুরিদির এত তাড়াতাড়ি এতটা ডেটোরিয়েট করা, এটা মনে হচ্ছে যে মানে এটা তার সময় হয়ে এসেছিল, এটুকুই। যে সেক্ষেত্রে ট্রান্সপ্লান্ট করলেও খুব একটা বেশি লাভ কিন্তু হতো না, এটা আমার মনে হয়। আর আর একটা জিনিস যেটা আমার এখন আমি আরও বেশি করে রিয়েলাইজ করছি, বললাম না যে জীবনের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতার এক একটা করে পাতা যুক্ত হয়, হতে পারে আমরা তাকে ব্লগের মাধ্যমে চিনি, হতে পারে ব্যক্তিগত সূত্রে তার সাথে আমার 2-1 বার কথা হয়েছে, কি ম্যাডাম কি খবর বলে, তাও ওই শাড়ি কেনা বেচার সূত্রে শুভময়বাবুর সাথেই বরং আমার একটু বেশিক্ষণ কথা হয়েছিল এই ব্যাপার নিয়ে আর কি। কিন্তু সেটা কেনা হয়েছে কি হয়নি সেটা সম্পূর্ণ পরের কথা, কিন্তু যেটা আমার হচ্ছে সেটা হচ্ছে, মানে যে রিয়েলাইজেশনটা আমার, সেটা হচ্ছে আমি যেদিনকে পুরীর উদ্দেশ্যে রওনা দেবো তার ঠিক আগের দিন রাত্রেবেলায় আমাকে
পার্থসারথিদা, পার্থসারথি গল্প দাদা আর কি, পার্থদাদা বলি, তো ওই পার্থদাদা আমাকে জানালেন যে কুস্তিদি খুব অসুস্থ, এবং উনি আমাকে বললেন যে আপনি তো পুরী যাচ্ছেন, সেক্ষেত্রে পুরী গিয়ে সেক্ষেত্রে গিয়ে আপনি জগন্নাথের কাছে প্রার্থনা করুন। পার্থদার পরিবার অত্যন্ত শিক্ষিত ভদ্র, ভীষণ ডাউন টু আর্থ, এত গুণী এবং এত কি বলবো মানে আধ্যাত্মিক দিক থেকে উন্নত পরিবার, মানে সেটা উনি আমাকে কিছু একটা বলেছেন, সেটা আমি করবো না সেটাও যেমন সম্ভব না, তাছাড়া এটা ঠিক যে আমি যখন জানতে পেরেছি এবং ঠিক পুরী যাওয়ার আগে যে কোনো মাধ্যমেই আমি জানতে পারলে আমি তো যেতামই, আমি করতামই, কিন্তু তার উপরন্তু প্রার্থনা আমাকে বলে দিয়েছেন যে আপনি করবেন, আমি তো করতামই। তো তারপরে আমি জানতে পারলাম প্রার্থনার কাছে যে বাবু খুব ভেঙে পড়েছে সেই সময়টা, খুব খারাপ লাগলো, ছেলেটা এত ভালো ছেলে, এত ভালো ছেলে, খুব যে একটা দেখা যায় এমন তো নয়, এত মায়ের মানে কাছে কাছে ঘোরা ছেলে, মায়ের গন্ধে বেঁচে থাকা ছেলে, তো আমার এত খারাপ লাগছিল সেই সময়টা। তারপরে পরের দিন তো বিস্তাদমে আমি উঠে ওনার কাছে অনুমতি চাই যে আমি কি একটা কমিউনিটি পোস্ট দেবো, তাতে সমবেত প্রার্থনা তো প্রচুর জোর, আর আমি তো এমনিতে যাচ্ছি, তো উনি বললেন হ্যাঁ করো, কোনো অসুবিধা করুন, কোনো অসুবিধে নেই, সমবেত প্রার্থনার অনেক জোর, তো আমি দিলাম। যখন হুড় হুড় করে আপনাদের প্রার্থনা আসতে শুরু করলো, আপনারা যখন শুভকামনা জানাতে শুরু করলেন, তখন আমি ট্রেনেতে বসে বসে আমি কিছুক্ষণের জন্য মোবাইলটা সাইডে রেখে আমি ইয়ে করছি, আমার যেহেতু এখন মহারাজের ভাণ্ডারা হয়নি, তখন মহারাজ চলে গেছেন অলরেডি, আমি তো জপের আসনটা সাথে করে নিয়ে গেছিলাম, আমি এটা দেখছি যে আমি জপের আসনটা জগন্নাথ মন্দিরে নিয়ে ঢুকেছি। আমাদের কিন্তু যেদিন পৌঁছেছি তার পরের দিন, মানে যেদিন আমাদের অঘটনটি ঘটলো তার পরের দিন ভোরবেলাতে জগন্নাথ মন্দিরে যাওয়ার কথা, আর জিনিসটি ঘটলো হচ্ছে ওই স্নান করে ফেরার পর পর, মানে সন্ধে সন্ধে নাগাদায়, মানে অঘটনটির কথা আমি বলছি। তাই হোক, যেটা ফেরত আসি ট্রেনের প্রসঙ্গে, তো ট্রেনে তো আপনারা যখন সবাই মিলে প্রার্থনা কথা শুরু করলেন, তখন আমি না ফোনটা একটু সাইড করে রেখে মানে জাস্ট আমি ইমাজিন করছি যে আমি জগন্নাথ মন্দিরে ঢুকেছি, আমি এখনও সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, আমি জগন্নাথ মন্দিরে ঢুকেছি, আমি আমার আসনটাকে না পিন করে নিয়েছি, যদি আমি হাতে করে নিয়ে যেতে না পারি কোথাও ভিড়ভাট্টায় পড়ে যায়, আমি এখনও দেখতে পাচ্ছি সেই দৃশ্যগুলো, যে আমি তখন সেই সময়টা ইমাজিন কী করছিলাম যে আমি পিন করে নিয়েছি এবং আমি জগন্নাথ দর্শন আমার হয়ে গেল। সেই মানে আমি তো জানি জগন্নাথের কাছে প্রচুর ভিড় হয়, হয়তো ওই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিছুই চাইতে পারবো না, কোনোদিনও পারিনি, তো সেই মুহূর্তে বেরিয়ে গিয়ে কোথাও একটা বসে বিমলা মন্দিরের সামনে বসে আমি দেখছি এটা, দেখে যা একটু শেড পড়েছে, সেখানে আমি আমার আসনটি বিছিয়ে আমি আমার গুরু মহারাজের জন্য এবং কস্তুরীদির জন্য জপ করবো, প্রার্থনা করবো, এবং আমি জগন্নাথ মন্দিরের সেই মূল মন্দিরের বাইরে দেওয়াল দিকে এরকম করে মাথা ঠেকিয়ে আমি দেখছি, এবং আমি এইটাও দেখছি জানো যে কস্তুরীদি ধীরে ধীরে তার একটা মিরাকল হয়তো হচ্ছে, তিনি হয়তো সেরে উঠছেন, তার ছেলেটা মানে পুরোপুরি না সারলেও তিনি অনেকটাই আবার মানে তিনি জেগে উঠলেন, তিনি একটু একটু করে কথা বলছেন। আমার খালি জগন্নাথের কাছে সেই সময় দাঁড়িয়ে মানে বসে বসে একটাই প্রার্থনা যে ছেলেটা একটু এস্টাবলিশড হয়ে যাক, তারপরে কস্তুরীদির যা হওয়ার হোক, দীর্ঘ জীবন আর পাঁচজনের মতো তো তার হবে না, সেটা আমরা সবাই জানি, কিন্তু তাও ওইটুকুই যেন তার হয়, এবং আমি দেখছি যে সেটা হচ্ছে। আমি জগন্নাথের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করছি যে জগন্নাথ এটা মানে ওইখানে আমি বসছি, আমি তখনও করছি এবং আমি ইমাজিন করছি যে আমি ওইখানে বসে বসেও সেটা করছি। তো তারপরে একটা অঘটন ঘটে গেল, এবং আশ্চর্যজনকভাবে আমার অঘটনটি ঘটার পরে কস্তুরীদি আমার মাথা থেকে ভ্যানিশ, আমার কস্তুরীদির নামই আর মনে নেই, এই চোখে কবার ড্রপ দেবো, এই আমার এটা কি হয়ে গেল, এই আমার বাচ্চাটা আমার জন্য বেরোতে পারছে না, এই জগন্নাথ মন্দিরে আমি পুজো দিতে যেতে পারছি না, এটা আমার খুব মাথায় আছে, কিন্তু কস্তুরীদের জন্য যে আমাকে প্রার্থনা করতে হবে সেটা আমার মাথাতেই নেই, কস্তুরীর নামটাই আমার মাথায় নেই, রূপো কিনবো, ক কিলো খাজা কিনবো, আমার গাছগুলোই বারান্দায় কেউ জল দিচ্ছে কিনা, মরলোস্তা সর্দারকে কে খেতে দিচ্ছে, কত চিন্তা, কত চিন্তা, আমি কবে সারবো এই ড্রপটার পর ওই ড্রপটা, এটা যদি না সারে শিলিগুড়ি থেকে কবার ডাক্তার দেখাবো, কত কত চিন্তা, কিন্তু শুধু কস্তুরীদি আমার মাথা থেকে পুরো উড়ে গেল। সময় যদি আমার স্ক্রিন টাইমটা ঠিকঠাক মানে আমি রাখতে পারতাম, আমার স্ক্রিন টাইমটা বন্ধ হয়েছে, আমি তাকাতেই পাচ্ছিলাম না, সেটা হলেও কিন্তু আমার মনে পড়তো যে আমার তো কস্তুরীদি অনেকেই জানা জিজ্ঞেস করছিলেন আপনারা যে কস্তুরীর কী খবর, কস্তুরীর কী খবর, কিন্তু আমি আমার মনেই নেই, মানে মনে হচ্ছে যেন কেউ একটা ইরেজার দিয়ে আমার মাথা থেকে ওরকমভাবে মুছে দিয়েছে যে না কস্তুরীর জন্য প্রার্থনা করতে হবে না। হ্যাঁ, আশ্চর্য কথা, এইরকম আমার এর আগে কোনো দিনও হয়নি। হ্যাঁ, ঠিক আছে, তারপর যেদিনকে আমি জগন্নাথ মন্দিরের দোরগোড়াতে গেলাম আমার সেদিনও মনে নেই, অতক্ষণ সময় ছিলাম ওইখানে দাঁড়িয়ে এই দোকান ঘুরছি ওই দোকান ঘুরছি, জগন্নাথের কাছে কাঁদছি, মাটিতে এইরকম ভাবে প্রণাম করছি, নামটা আর মনে নেই আমার। তারপরে আমি প্রায় ফেরত আসার পরে আমি আবার হঠাৎ করে যখন একদিন আপনাদের মধ্যে কমেন্ট কেউ একটা করছে, আমি নিজে কমিউনিটি পোস্ট দিয়ে আমার নিজের মনে নেই, ওটার পরেও তো আমি একটা কমিউনিটি পোস্ট দিলাম, কিন্তু আমার মনেই নেই। তারপর বাড়িতে এসে পার্থদার সাথে কথা বললাম এবং জানতে পারলাম একটি চরমতম দুঃসংবাদ যেটা ঘটে গেছে। বন্ধুরা, আমার আমার বলছি না যে জীবনের একটা পাতায় একটা নতুন অভিজ্ঞতা যুক্ত হলো, যত যাই বলি না কেন, যত যাই বলি না কেন, ঠাকুর ঘর এইটাই আমার জগন্নাথ ধাম, এইটাই আমার এই এটাই আমার সেই, স্থান মাহাত্ম্য একটা কথা আছে। আমি আপনাদের যে বলছি আমার
গায়ে কাঁটা দিচ্ছে, স্থান মাহাত্ম্য একটা কথা আছে। অনেকে অনেক ব্যাখ্যা দিয়েছে, অসংখ্য মানুষ আমার এই যে জগন্নাথ দর্শন না করতে পারার পেছনে অনেক ব্যাখ্যা দিয়েছে, সবগুলো সত্যি, কিন্তু কোথাও না কোথাও এইটাও সত্যি। নাহলে এর আগে এরকম কোনোদিন আমার হয়নি। বাবুর জন্য, শুভমা বাবুর জন্য, কস্তুরদির মায়ের জন্য, বোনের জন্য, তাদের পুরো পরিবারের জন্য আমি প্রার্থনা জানাতে পারি জগন্নাথের কাছে, আমার বজরঙ্গলির কাছে আমি প্রার্থনা জানাতে পারি। এবং প্রার্থনাই জানাচ্ছি যে বাবুকে এই সময়ে এই ভিডিওটা কেউ ফরওয়ার্ড করবে না, এখন সেই মন মানসিকতা নেই, কিন্তু একটা সময় পর, মাস দেড় দুই পর হলেও কেউ এই ভিডিওটা বাবুর কাছে পৌঁছে দেবেন, এটা আমার বিনম্র অনুরোধ আপনাদের কাছে, বিনম্রভাবে আমি চাইছি। এখন কিন্তু এই ভিডিওকে ও সেইভাবে নিতে পারবে না, কিন্তু তখন পারবে, হয়তো একটু ঠান্ডা হয়ে গেলে পরে, শোক এখন যতটা হয় ততটা সব মিটে গেলে, সব স্থিমিত হয়ে গেলে তারপর আসে, তখন এই ভিডিওটা হয়তো ওর কাজে লাগবে। এখন কেউ ভুল করে পাঠাবেন না, আবারও বলছি যে আমি এটুকু অনুরোধ করবো আমাদের সৌনককে, অত্যন্ত ভালো একটি ছেলে, অত্যন্ত ভালো ছেলে, তোমার কাছ থেকে মা চলে গেছে, এর থেকে বড় ক্ষতি আর কিছু নেই পৃথিবীতে, এতটুকু বয়সে এত বড় ক্ষতি। কিন্তু কোথাও না কোথাও আমার এটা অনুরোধ, কাজটি মিটলে বা একটু স্থিতাবস্থায় এলে বাবার সঙ্গে করে একটু জগন্নাথ মন্দিরে যেও, অনুযোগ নিয়ে যেও না, তুমি সমর্পণ করো। জগন্নাথ এভাবে হাত বাড়িয়েই রয়েছেন, বিশ্বাস করো বাবা, জগন্নাথ এভাবে হাত বাড়িয়েই রয়েছেন। তিনি তোমার মাকে ফেরত দিতে পারবেন না, কিন্তু তিনি তোমার জীবনে এমন কিছু হয়তো ঘটাবেন যেটাতে তার থেকে বড়, মানে তোমার মায়ের আশীর্বাদই তো তোমার কাছে রয়েছে, সর্বান্তকরণে রয়েছে, সাথে সাথে জগন্নাথও আছেন। তিনি তোমাকে এমনভাবে তোমার সমস্ত বৈতরণী পার করে দেবে বাবা, তুমি ভাবতেও পারছো না। আমি নিজে মানে ওই যে কাঠের মূর্তি, ওই যে তিনটে কাঠের মূর্তি যে কি মাহাত্ম্য, আমি কালকে রাতের পর আরও বেশি করে বুঝতে পারছি। তোমার মতো ছেলে প্রতিটা মায়ের হোক বাবা, তুমি আমার এই এই অচেনা অপরিচিত একজন মাসির কথা তুমি শোনো, তুমি একটু জগন্নাথ মন্দিরে যেও। কোনো নিয়ম নেই যে কালোসচে যাওয়া যায় না, আমার বাবা মারা যাওয়ার পর কালোসচের আগে আমার মা দর্শন করেছেন বাবা, কি অপূর্ব দর্শন হয়েছে, জগন্নাথ না চাইলে কোনো কিছু হয় না, কিচ্ছু হয় না, কোনো নিয়ম নেই, কোনো নিয়ম নেই, শুদ্ধ বস্ত্রেরও নিয়ম নেই, জগন্নাথ আমাদের বহুবার অশুদ্ধ বস্ত্র টেনেছেন, বিশ্বাস করো, শুধু তুমি তার কাছে যাও, সমর্পণ করো। যেরকমভাবে এখন প্রিয়জনদের সামনে কিছুদিন পর একা একা কাঁদবে, তেমন শুধু জগন্নাথের সামনে ভিড়ে পারবে না, বেরিয়ে এসে মন্দির চাতালে বসে কেঁদো, বাকিগুলো তুমি নিজেই বুঝতে পারবে বাবা, এটা হবারই ছিল, কিন্তু পাশাপাশি যেটা হবে সেটাও তুমি বুঝতে পারবে। সমর্পণ এক মস্ত বড় জিনিস, সবার আসে না, তোমার মতো একটা হীরের টুকরো ছেলের সেটা যদি চলে আসে আর দেখতে হবে না। বাবা আমার ভালো থেকো, খুব ভালো থেকো, আর কখনো যদি মনে হয় চিনুক মাসির সঙ্গে যোগাযোগ করবে, করো, পার্থ দাদার কাছে, পার্থ অঙ্কেলের কাছে আমার নাম্বার আছে, করো বাবা, আমি তো আছি, যতটুকু পারি আমি করবো। সারাদিনে মনটা খারাপ ছিল, এখন এই হিরো লোকটাকে দেখে একটু মনটা ভালো হয়ে গেল। আমার ঘরটাকে কি ভালো দেখতে লাগছিল, এবারে হিরো, হ্যাঁ ভালো লাগছে, জুতোটা পরে সত্যি ভালো লাগছিল, ফেসবুকে ফটো দিয়েছিল, আমার খুব পছন্দ হয়েছে, আমি এই দিকটা আপনাদের এই ফটোটা লাগিয়ে দেবো। আর তার কলেজে ছিল আজকে 25 বছরে, কলেজ কলেজের 25 বছর, হ্যাঁ কলেজের জন্মদিন, কলেজ তার 25 বছরের হলো। কি কি খেলে? অনেক কিছু খেলাম, প্রচুর কেক খেলাম, রসগোল্লা খেলাম, পান্তুয়া খেলাম, তারপর আর আর কি ভাত, পোলাও, তারপর কি কোপ্তা, মালাই কোপ্তা। আচ্ছা আচ্ছা, তো তুমি কি এবার বুঝতে পারলে যে একটু ফর্মাল ভাবে সেজে থাকলে তোমার দেখতে ভালো লাগে এবং তাতে তোমার প্রত্যয় বাড়ে? তুমি সারাক্ষণ যে ক্যাজুয়াল প্যান্ট পরলে প্রত্যয়টা সবচেয়ে বেশি ভালো থাকে, সত্যি বলছি আমি। জুতোগুলো কি ওরকম ভাবে থেকে মানে আরামদায়ক পোশাক, আমি এত কমফোর্টেবল, আমি আর অন্য কোনো, তুমি এই পোশাকে কদিন থাকো দেখবে তোমার মানে কমফোর্ট জোন ভেঙে, আমার মানে মানে সে তো অনভ্যাসের জন্য হাঁপ ধরে যাচ্ছে, এটা অনভ্যাসের জন্য। এবার ফর্মাল জুতোগুলো একটু পরো, মাঝে মাঝে চেষ্টা করব। ঠিক আছে, আমি এবারে যে জায়গায় যাওয়ার কথা আমি সেখানে বেরোবো, খুবই টায়ার্ড লাগছে। ও এই রিপোর্টটা এসেছে, রক্ত রিপোর্ট, ডাক্তারের কাছেও যেতে হবে, আজকে না কালকে তো বটেই। এই যে রিপোর্ট এসেছে, বেরোলাম, এবার একটুখানি মন্দিরে গিয়ে কথা বলি। যারা হয়তোবা আমার ওই ঠাকুর এবং রান্নার ব্যাপারটা বুঝতে পারছেন না, তারা হয়তোবা আগের ব্লগটা মিস করে গেছেন, তাদের সংক্ষেপে বলি, অন্নপূর্ণা পুজোর 16 তারিখে আর 17 তারিখে রামনবমী। আমি অন্নপূর্ণা পুজোর দিন সেরকমভাবে পুজোটা এলাবোরেট করে হয় যেহেতু, সেহেতু আমরা সেদিন খুব একটা প্রসাদ কাউকে খাওয়াতে পারি না, খাওয়ালেই খাওয়ানো যায়, আগে এককালে হতো, কিন্তু লোকবল প্রচুর প্রয়োজন হয় সেদিনটা। আমি খেয়াল করে দেখেছি 10 দিকে মনোযোগ থাকলে
পুজোর দিকটাতে মনোযোগটা একটু কমে যায়, সেই জন্য ভেবেছি পরের দিন রামনবমী, সেই জন্য রামনবমীর দিনে আমি একটু মানব নারায়ণ সেবা করতে চাই। সেটার জন্যই ওই ঠাকুরকে আমাদের ডাকা, আমরা ঘরে ভোগ দিয়ে দেব, সেই ভোগটাই আমরা পরে যখন জীবনারায়ণ সেবা করবো, অর্থাৎ মানব নারায়ণ সেবা, সেই ভোগের প্রসাদের সাথে মিশিয়ে দেব, সেরকমই ইচ্ছা। কিন্তু নিজেরা জোগাড় করতে গিয়ে দেখছি যে বাজেটটা আমাদের যা তার তুলনায় অনেক বেশি হয়ে যাচ্ছে। সামনেই এই মহাবীরের মন্দিরটি রয়েছে, এখানেই এরা কিন্তু মাঝে মাঝে বন্দোবস্ত করে। আমি ওদের সাথেই যদি যেটুকু আমার টাকা আমি সংগ্রহ করেছি সেইটুকু যদি তাদের দিয়ে দিই তাহলে এদেরও একটু সুবিধে হয় এবং আমার কাজটিও হয়ে যায়, সেরকমই আমি ভেবেছি। এখন দেখা যাক, ঈশ্বরের যা ইচ্ছা সেটাই তো হবে। তো এখন আমি মন্দিরের সামনে থেকে একটা টোটো নিয়ে নিলাম, সেটা ভদ্রলোক সবারই নিয়েছিলেন হচ্ছে সে ওই জেলখানার কাছে, সেখানে নামিয়ে দিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে আবার যাচ্ছে হাতি মোড়ে আমার নির্দিষ্ট গন্তব্যে। তো আমার হাতে একটু আগে আপনারা হলুদ রঙের একটা প্লাস্টিক দেখেছেন, সেটা আমার মেজোকাকা শ্বশুরের একটা পাজামা, যেটা তিনি মাপের জন্য আমায় দিয়েছেন। মেজোকাকার পাজামা এখানে নেই, ওনার তো শীতকালে এসেছিলেন, তো গরমের পোশাক সেটা তো খুব একটা নেই, এখন জোগাড় করছে আমাদের, আমরাও কিনছি, তো এখন সেটার জন্যই। তাছাড়াও আমার মাসকাবাড়ি বাজারটাও তো করতে হবে হাতিমোড়েতে, সব মিলিয়ে মিশিয়ে তারপর সব গুটিয়ে তারপর বাড়ি আসবো। আজকে আমার খুব একটা যে ব্লগ করবার ইচ্ছা খুব যেটা থাকে অন্যদিন, যে সব কিছুই দেখিয়ে ফেলবো, সব কিছুই করবো, ব্লগ করবো, এই ব্যাপারটা আজকে অনেকটাই কম, মন টনগুলো খুবই খারাপ, সেই জন্য আজকে ফোন হচ্ছে অনেক, প্রচুর মানুষের সাথে কথা হচ্ছে বিভিন্ন ব্যাপার, মানে এই কস্তুরীদের ব্যাপার বলে নয়, মানে বিভিন্ন ব্যাপার নিয়ে আমি কথা বলছি তাদের সাথে। অনেক দিন পরে পুরনো বেশ কিছু সম্পর্ককে বেশ ঝালিয়ে নেওয়া গেল, আর এমনিতেই ডাক্তারবাবু স্ক্রিন টাইম কমাতে বলেছেন, সেটা যেমন মাথায় আছে, কিন্তু সেটা যখন আমার এর মধ্যেও তো ছিল, কিন্তু ব্লগ তো মানে পুরো দমে করেছি, দমিয়ে দাবিয়ে ব্লক করেছি, কিন্তু আজকে কোথাও একটু অফ মনে হচ্ছে আমার, যেন মনে হচ্ছে যে এতটুকু বয়সে, মানে ঠিক অনেক কথা তো তার মধ্যেখানে যেটা আর কি বলার, যে অনেকেই অধিকাংশ মানুষই আমার উল্টো দিকে, দর্শকেরা অত্যন্ত বুদ্ধিমান বুদ্ধিমতী, তারা সবাই বুঝেছেন, কিন্তু তাও যদি কারোর এতটুকু বুঝতে অসুবিধে থাকে যে তাহলে এটা তারা হয়তো বলতেই পারেন যে আমি, উনি তো জগন্নাথ দেব যদি আমায় ভুলিয়েই দেন, কেউ যদি আমার মাথা থেকে নামটা ইরেজ করে দেয় তাহলে আমি আবার সেখানে যেতে বলছি কেন? ইরেজ করে দেওয়ার মানে এটা হবেই সেটা ইঙ্গিত দিয়ে দেওয়া, জগন্নাথ ধামে একটা নিবিষ্ট মনে প্রার্থনা সেটা ব্যর্থ হওয়া, সেটা কারণ ওটা কিছু করার নিয়তি খণ্ডানোর উপায় নেই, এটা হতোই। এছাড়াও শুনতে পেলাম একজন পরিচিত আর কি, মানে আমি সরাসরি সেই ভদ্রমহিলার সাথে কথা হয়নি, মানে আমার একটা শোনা কথা যে একজন রাজপুর বিপত্তারিণী কালীবাড়ি, যেটা না বিপত্তারিণী চণ্ডীবাড়ি, সেখানেও পুজো দিতে চেয়েছিল, ঠিক আমার মতোই, তিনি যেতে পারেননি। আমি যখন ভুলে গেছিলাম, ওটা উনি ভুলার নয়, ভুলে যাননি, কিন্তু অনেক চেয়েছিলেন কিন্তু উনি পারেননি, ঢুকতেই পারেননি বা যেতেই পারেননি। মঙ্গলবার দিন ওনার ইচ্ছে ছিল তিনি কস্তুরী দিন নামে পুজো দেবেন, কিন্তু তিনি পারেননি, ওটাই এটাই যে এটা নিয়তি ছিল। আবার কেউ কেউ পুজো দিয়েওছেন হয়তো, বা আমি তো আজকে এই কথা নিয়ে অনেকের সাথে কথাবার্তা হয়েছে, সেই জন্য ইনসিডেন্টটা আমার কানে এলো। তো যাই হোক, কস্তুরী দি চলে গেছেন, কিন্তু ভালো থাকবেন আশা করি। একজন সহকর্মী এভাবে চলে যায়, তাকে ঠিক রাতারাতি সবটুকু না মুছে দেওয়া যায় না, চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে, কত কথা মাথায় আসছে। ঠিক আছে বন্ধুরা, আমার গুরু মহারাজে কালকে দিনের ভাণ্ডারা, কালকে আমি পেরোবো, গাড়ি বলা হয়ে গেছে, কালকে রবিবার যেহেতু সেহেতু ড্রাইভার পেতে অসুবিধা হয়নি আমার, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সে এসে আমাকে নিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে অর্থে বিশ্বাস নেই, কিন্তু আজকে আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি, শাড়ি টাড়িগুলো কী পরবো কিছুই এখনও ঠিক করিনি, কালকে সকাল সকাল বেরোনোর তো উচিত কথাও, আমি মীনামাসিকে বলে দিয়েছি যে একটু কালকে তাড়াতাড়ি এসো, আমি একটু রামকৃষ্ণ মিশন যাবো, তো সে তো আর কটা বাড়ি কাজ করে আসবে, আর মীনামাসিকে আমার তাড়া দিতে বড়ো খারাপও লাগে, মানুষটা ধরফর ধরফর করে, পেরে ওঠে না এই বুড়ো বয়সে, কী আর করবে। তাও বলেছি যে যদি পারো একটু তাড়াতাড়ি এসো, বা আজকে কালকের দিনটা আমার বাড়িতে একটু কাজটা আগে করে দিয়ে বেরিয়ে যাও, কিন্তু ও যখন আসবে তারপরেই আমাকে বেরোতে হবে, সে আমি কোনোভাবেই 10টার আগে বেরোতে পারবো না, দেখি তার আগে যদি বেরোনো যায় তো খুবই ভালো। তো কালকে আমার শ্বশুরমশাই যাবেন প্রথম দিকে বলছিলেন, কিন্তু দীর্ঘক্ষণ থাকতে হবে বাইরে গেলে, বুড়ো মানুষ তো এই একটু বাথরুম টাথরুম যেতে হয় বারবার, একটু অস্বস্তি বোধ করেন, যার ফলে হয়তো বা কালকে আমি একাই যাবো, কিন্তু ওনার ইচ্ছে ছিল যে একটু তাড়াতাড়ি যদি ফিরে আসিস তাহলে তোর সাথে আমি যাবো, কিন্তু ভাণ্ডারা হবে যেহেতু, সেহেতু কী করে তাড়াতাড়ি আসি, তাও দেখবো, বাবা যদি যেতে চান নিয়ে যাবো, আর মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট না হলে না ওনার পক্ষে একটু মুশকিল, ইনফেকশনের ভয়ও আছে,
যার ফলে তে ঠিক আছে, দেখি কালকে যদি না যেতে চান তো ঠিক আছে, জোরাজুরি না করাই ভালো। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আমি ব্লগটাকে এন্ডই করবো, ভালোও লাগছে না, খুবই ক্লান্ত লাগছে, ঘুমোবো, সমস্ত কাজকর্ম মিটিয়ে ফেলাম এবার, এটা ছেড়ে রাতের পোশাকটি পরেই একদম অধিসত্ত্ব বাবু শুয়ে পড়েছেন। ঠিক আছে, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই আমার নোটিফিকেশন চলে যায়। চোর পালালে বুদ্ধি বাড়ে, এতক্ষণ ধরে অন্ধকারে কথা বলে হঠাৎ মনে পড়লো অন্ধকার, এখন প্রায় শেষের পথে। ঠিক আছে, তাও তো কিছুক্ষণের জন্য হলেও মুখটা একটু ফর্সা লাগছে। ঠিক আছে, দেখা হচ্ছে কালকে, ততক্ষণের জন্য টাটা।